হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে খুবই সুন্দর একটি ফুল গাছ এর নাম ঘন্টা জবা আবার লণ্ঠন জবাও বলে এর নানান রকম নাম আছে জবা যে গাছ সেই জাতীয় গাছই এটা কিন্তু এই গাছটির একটু আলাদা পরিচর্যা হয় জবা গাছের থেকে একটু আলাদা পরিচর্যা করতে হয় কি কি পরিচর্যা করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছটা কোথায় লাগাবেন কি কীটনাশক ব্যবহার করবেন সম্পূর্ণ জানাবো আর এর তাল থেকে কী করে কাটিং তৈরি করবেন আর এই গাছগুলো কোথায় পাবেন সম্পূর্ণই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আসি এই গাছটি আপনি নার্সারি থেকে এনে প্রথমে যদি আপনি মাটিতে লাগান তাহলে তো খুবই ভালো কোনো কিছুরই দরকার হবে না শুধুমাত্র মাটি যেখানে লাগাবেন সেখানে খানিকটা খাবার দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন মাটির সঙ্গে একটু মিশিয়ে গোবর সার মিশিয়ে লাগিয়ে দেবেন তাহলে আর কোনো কিছুই দরকার হয় না আর যদি আপনি টবে লাগান ছাদে তাহলে বালি মাটি আর কম্পোস্ট সম পরিমাণে মিশাতে হবে কারণ এই মাটি এই যে গাছটা বললাম যে জবা গাছের থেকে একটু আলাদা এর পরিচর্যা এর মাটিতে একদমই ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে যাতে একটু জল না জমে এই গাছটার মাটিতে সেইভাবে এর মাটি তৈরি করে এই গাছটি প্রতিস্থাপন করতে হবে তারপরে এটাকে প্রতিস্থাপন করার পরে আপনি কিছুদিন ছাওয়াতে রেখে দেবেন আর এই গাছটি যখন আপনার সেটেল হয়ে গেল তারপরে খুব বেশি সারাদিনে দূরে সহ্য হবে কিন্তু গ্রীষ্মের যে তাপ তাপদাহ হয় খুব দাবদাহ হয় সেটা এর সহ্য হয় না তখন এটাকে আপনি গ্রিন নেটের তলায় রাখবেন কিংবা বড় কোনো গাছের নিচে রেখে দেবেন আর যদি মাটিতে হয় তাহলে আর শেডের দরকার হয় না মাটিতে হলে ওই গাছটি দুপুরের দিকে একটু ঝিমিয়ে যায় কারণ আমার গাছটা মাটিতে আমি জানি এই গাছটা দুপুরের দিকে একটু ঝিমিয়ে যায় অন্য গাছের থেকে এ একটু তাপ তাপ কম সহ্য করতে পারে আর ছাদে হলে এটাকে অবশ্যই সেডিয়ে এড়িয়ে রাখতে হবে তাহলে এর হচ্ছে রোদ্দুর এরকম পরিমাণে লাগবে আর জল এর মাটিতে জল আপনার যখনই জল শুকিয়ে যাবে যেহেতু ওই ওয়েলডেন মাটি তৈরি করা হয়েছে জল শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জল দিতে হবে কারণ এর মাটিতে জল জমে গেলে এর শিকড় পচে গাছটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আবার মাটিটা একদম শুকিয়ে শুকিয়ে গেলেও গাছটি আবার নষ্ট হয়ে যেতে পারে জল আপনার দেখেই দিতে হবে আর এই গাছটিতে জবা গাছের মতনই মিলিবাগের অ্যাটাক খুব হয় যে কারণে এটাই আপনার মানে কীটনাশক স্প্রে করতে হবে পনেরো দিনে একবার আর এই গাছটায় অতিরিক্ত পরিমাণে ফুল দেয় এখন যেহেতু বর্ষাকাল তাই একটু কম ফুল ফুটেছে গরমের সময় অতিরিক্ত ফুল ছিল সেই সময়ের ছবি আমার কাছে এখন নেই কিন্তু এতে প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটি আপনি নার্সারি থেকে আনতে পারেন এর খুব বেশি দাম হয় না আবার আপনি যদি কোথাও একটা কাটিং পান সেখান থেকেও এর চারা ডাল নিয়ে দেখুন একটুখানি সরু ডাল খুব বেশি মোটা হয় না এই গাছগুলো এরকম একটু সরু ডাল এনে আপনি মাটি আর বালি মিশিয়ে এরকম চারা তৈরি করে নিতে পারেন তাহলে এই গাছগুলোর খুব খুব যে দাম হয় তা না আর একটু ডাল নিয়ে আপনি চারা তৈরি করে নিতেই পারেন তাহলে হয়ে গেল চারা তৈরি এবার বলি এই গাছটায় প্রচুর পরিমাণে যেহেতু ফুল হয় যদি আপনার গাছ মাটিতে থাকে তাহলে খাবারের কোনো আর দরকার হয় না আর যদি আপনার মা গাছ টবে থাকে তাহলে পনেরো দিনে একবার এর খাবার দিতে হবে মিক্সড খাবার আর কোনো দিন আপনার বাড়িতে যদি তৈরি করা মিক্সড খাবার থাকে সেটা দিন আর না হলে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এক মুঠো করে পনেরো দিন অন্তর দিয়ে দেবেন আর সপ্তাহে একদিন করে লিকুইড কিচেন কম্পোস্ট কিংবা খোল ভেজানো জল সব আপনি দিতে পারেন এই গাছটায় তাহলে এই গাছটায় সুন্দরভাবে একভাবে ফুল দিয়ে যাবে এইভাবে এই গাছটার আপনি পরিচর্যা করুন আর প্রচুর পরিমাণে ফুল ফুল হয় দেখতেও খুবই সুন্দর দেখুন এই এই গাছটি এরপরে প্রতিস্থাপন করে দিলেই খুব তাড়াতাড়ি ফুল হয় এই গাছগুলোতে আর দেখতেও ফুলগুলো খুবই সুন্দর এর অনেক রকম কালার ভ্যারাইটি আছে সাদা কালারের আছে হলুদ কালারের আছে কিন্তু ওই ফুলগুলোর থেকে আমার এই যে যে অরেঞ্জ কালারের ফুলটা এটাই দেখতে বেশি ভালো লাগে ওগুলো একটু ছোট সাইজের হয় মানে অতটা ফোটে না তাই আমার কাছে ওই গাছ ওই কালারগুলো নেই আপনি পারলে ওগুলোও সংগ্রহ করতে পারেন কিন্তু আমার কাছে ফুল এটারই বেশি ভালো লাগে যে কারণে আমি আমার গাছ আমার গাছটা থেকে এটা আমি কাটিং তৈরি করেছি আপনিও আপনার বাগানে এই গাছ অবশ্যই আনুন দেখুন দেখতে খুবই সুন্দর গাছটি আর গরমের সময় এতে প্রচুর পরিমাণ ফুল হয় সারা বছরই ফুল হয় শীতের দিনে একটু কম হবে আর এটি এভাবে আপনি যত্ন করতে থাকুন তাহলেই এই গাছটি ভালোভাবে হয়ে যাবে আর প্রত্যেকটি যে পাতার জয়েন্ট সেই জয়েন্টে জয়েন্টে এর ফুলের কুড়ি আসে আর ফুলগুলি নিচের দিকে ঘন্টার মতো ঝোলা থাকে বলে এর নাম ঘণ্টা জবা আবার অনেকে লণ্ঠন জবাও বলে তাহলে এই এই গাছ সম্পর্কে সম্পূর্ণ যেটুকু তথ্য জানালাম এতেই আশা করছি আপনার গাছটা করতে সম্পূর্ণ হয়ে যাবে আর গরমের দিনে এই গাছটিকে দিনে একবার অন্তত স্নান করিয়ে দিতে হবে তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই নমস্কার